এবার চিটফান্ড মামলায় গ্রেপ্তার হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানি। সূত্রে খবর, তার বাড়ি থেকে এখনো পর্যন্ত 80 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। হদিশ মিলেছে আগ্নেয়াস্ত্র। সিবিআই সূত্রে খবর, থাইল্যান্ডেও একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে ওই তৃণমূল নেতার। আজ তাকে আসানসোল সিজেএম কোর্টে তুলল সিবিআই। জানা গিয়েছে বর্ধমান সানমার্ক ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন রাজু সাহানি। বিপুল পরিমাণ টাকা প্রোটেকশন মানি হিসাবে তাকে দেওয়া হয়েছিল বলেই খবর। বিপুল টাকার উৎস কী সে সম্পর্কে রাজু সাহানির জবাবে অসঙ্গতি রয়েছে, সে কারণে গ্রেপ্তার করা হয়েছে রাজুকে। আরে মোবাইল সামনে যাস না রে ভাই, লোকটা রাজুদা কি বলবে, রাজুদা কিছু বলবেন, রাজুদা আরে দূরে সরুন, কিছু বলবেন, কিছু বলবেন, রাজুদা আমাদের সামনে কিছু বলবেন, আপনি কিছু জানতে চান, রাজুদা কি বলবেন, রাজুদা রাজু আপনি বলবেন, রাজুদা কি বলবেন, কিছু বলবেন, কি বলবেন, আরে কিছু শুনুন, কিছু বলবেন, কি বলবেন, কি বলবেন, কি বলবেন, মাছ ছাড়ছে রাজুদা, এদিকে বলুন, আরে ছেড়ে দিন, সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।